দশ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আল্লাহর জন্য আপনাদের মতো সহি আলেমদের অনেক অনেক ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। অনেকদিন যাবত আপনাকে একটা প্রশ্ন করব বলে আর বলা হয়ে উঠে না। শেখ, আমি 20-25 বছর বয়সে শয়তানের ধোকায় বেশ কয়েকবার জেনালিপ্ত হয়েছিলাম, আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। পরে অনেক অনুতপ্ত হই এবং আল্লাহর কাছে তওবা এবং মাফ চেয়েছি অনেকবার। হুজুর, আমার এই জেনার গুনাহ কি ক্ষমা হবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যে অনুধাবন করতে পেরেছেন, উপলব্ধি করেছেন যে আপনি চরম অন্যায় করেছেন এবং এর উপর আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন আর আল্লাহর কাছে তওবা করেছেন। শুধু তওবা মুখে পাঠ করা নয়, অন্তর থেকে তওবা করে আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারেন এবং তাতে যদি ইখলাস নিষ্ঠা থাকে, আপনি আন্তরিকতাতে আপনি এবং এর প্রমাণ হচ্ছে যে আর ওই সব পাপের দিকে কখন আপনার মন যাবে না এবং ওই পাপ ওই সব পাপের দিকে কখনো হাত পা বাড়াবেন না। তাহলে ইনশাআল্লাহ তাআলা এটি একটি ভালো লক্ষণ যে আপনার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ কবুল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সুসংবাদ দিয়েছেন, যারা গুনাহগার বিভিন্ন সময় বিভিন্ন পাপে লিপ্ত হয়েছেন, এমনকি কাফের মুশরিক হলেও, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, যে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, চরম অন্যায় করেছো বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুতরাং আল্লাহ মাফ করবেন, গফুর রহিম। তবে আপনাকে আল্লাহর দিকে ধাবিত হইলে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হন, আল্লাহর দিকে পালায়ন করুন। শয়তান যখনই ওয়াসওয়াসা দিবে আরও বেশি আল্লাহ অভিমুখী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমাদের সকলের তওবাকে খলুসিয়াত দান করেন তওবাতে, এবং আল্লাহ আমাদের তওবা যেন কবুল করেন।